হ্যালো বন্ধুরা, ভিডিওটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়, তাই কন্ট্রোভার্সি ভিডিওর মতো করে শুরুটা করতে পারলাম না। অবশ্যই এটা চ্যানেলে আপলোড হবে, কারণ এই ভিডিওর এই চ্যানেলটা ছাড়া অ্যাকচুয়ালি আর কোনো মারফত নেই ব্লগারদের সাথে কোনোভাবে ব্লগারদের উদ্দেশ্যে কথা বলার। সেই কারণেই ভিডিওটা হতে চলেছে ক্রিয়েশন অফ মৌদির উদ্দেশ্যে, কালকে রাতের একটা কমিউনিটি পোস্ট আর আজকে দুপুরবেলার একটা লাইভ। বোঝা যায় ভীষণভাবে মানসিক দিক থেকে উনি বিধ্বস্ত, তবে উনি যে কথাটা বা যে রিজনটা দিয়েছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ওনার মতো মানুষের, সুস্থ একটা মানুষের হাত ধরে জীবনে এগিয়ে চলাটা হয়তো অনুচিত ছিল। তো দিদির উদ্দেশ্যে একটা কথাই, পৃথিবীতে 99.9% মহিলারা কিন্তু এই গাইনিক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের মধ্যে বেশিরভাগ কিন্তু সুস্থ মানুষ, শুধু ওই মা হওয়ার যে একটা ব্যাপার সেই বিষয়ে হয়তো তাদের শারীরিক কোনো জটিলতা রয়েছে। কেউ হয়তো কখনো এই সুখটা পাবে না, কেউ হয়তো চেষ্টায় রত, কেউ আবার হয়তো মা হতে যাওয়ার চেষ্টায় প্রায় সাকসেস কিন্তু সেই জায়গা থেকেও হেরে ফিরে আসছে। আমার নিজের দেখা এরকম অনেক মহিলা আছে যারা কিন্তু প্রায় এই ধরো না 7 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস এরকম ধরনের গর্ভবতী ছিলেন, তারপর এরকম, আমি কিন্তু একটা যে কোনো মহিলার কথা বলছি যার এই রকম প্রায় না হলেও 10-12 বার হয়েছে। ইভেন তাকে হসপিটালে এই কথাও বলা হচ্ছে আমারই সামনে যে তুমি কি ক্লান্ত হও না, তুমি তো নিজের শরীরকে একটু রেস্ট দিতে পারো। তার কথা শুনে আমি শুধু অবাক হয়ে গিয়েছিলাম, রেস্ট দিলে যদি শরীর বসে যায় আর তারপর যদি সত্যি অক্ষমতাটা আমার অক্ষমতাই হিসেবে রয়ে যায় তখন? অর্থাৎ সে মা তো হতে চাইছে, কিন্তু মা হতে যাওয়ার সেই প্রসেসে গর্ভ ধারণ করলেও সে বাচ্চা বেশি দিন গর্ভে রাখতে পারছে না। এমনও হয়েছে 9 মাসের মাথায় গিয়ে তার মিসক্যারেজ হয়েছে। সেই মানসিক মনোবল নিয়ে সে কিন্তু এগোচ্ছে, সে মনোবল হারাচ্ছে না, এগিয়ে যাচ্ছে, বারংবার চেষ্টা করছে। আমি জানি এই কথাটা এই মুহূর্তে বলা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, যার ওপর দিয়ে যায় সে ততটাই বোঝে। পার্টনার সবসময় মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু করবে আমাদের সাথে এই ভাবনাটা আমরা রাখি না। আমরা জানি যে যারা কর্মরত বাইরে গিয়ে আমাদের জন্য কাজ করে আনছে তারা সবসময় মাথা ঠিক রাখতে পারে না, তবু তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, অর্থাৎ কল্লোলদার উদ্দেশ্যে একটা কথা অবশ্যই, যে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি যে মেন্টাল পরিস্থিতিটা দিয়ে যাচ্ছে, তোমরা যে 8-10 লক্ষ টাকা খরচা করে IVF এর দিকে এগোবে বলে ভাবছো, সেই জায়গায় কিন্তু মেন্টাল স্ট্রেস হচ্ছে সব থেকে একটা বিষের মতো কাজ করে। কোনো অ্যান্টিডোট, কোনো মেডিসিন, কোনোভাবে কিছুতেই কিছু হবে না, সেই 10 লক্ষ টাকা পুরোপুরি জলে চলে যাবে যদি তুমি এইভাবে মেন্টালি স্ট্রেস দিতে থাকো। স্ট্রেস দিতে থাকো এই কারণে এই কথাটা বললাম, তার একটা কারণ অবশ্যই, তুমি তাকে রেখে ভাত ফেলে খেয়ে নিয়েছো। আমি আজকে লাইভে এই কথাটা শুনে সত্যি বুঝতে পারলাম যে অভিমানের জায়গাটা কোন জায়গায়। সে ভাত খায়নি, সে খেলো না, তুমি জানো তার মেন্টাল পরিস্থিতি কিরকম, শুনলাম 2 দিন যাবত ওনার ইনফেকশনও হয়েছে, এগুলো সবটা জানা সত্ত্বেও তুমি সেই মুহূর্তে শুধু নিজের অভিমানটাকে প্রায়োরিটি দিয়ে ভাতের থালায় ভাত খেয়ে উঠে চলে গেলে, একটা বারও তাকে জিজ্ঞাসা অব্দি করনি সে খেয়েছে কি খায়নি, যেখানে তোমার নিজেরই মা অভুক্ত অবস্থায় বাড়িতে রয়েছে। দেখো, অভিমান অভিযোগের জায়গা বাড়িতে কি তৈরি হয়েছে আমি জানি না, তবে বাইরে থেকে যেটুকু দেখা যায় সেইটুকুর ভিত্তি করেও বলতে পারি এই মুহূর্তে সব থেকে যেটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে বাবা ডাকটা শোনা। যে মহিলা প্রাণপণ চাইছে ভগবানের কাছে, হয়তো তোমারই জন্য কামনা করছে যে সে যেন মা হতে পারে, তো সেই প্রসিডিওরের দিকে এগোনোর আগে, এই লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট করার আগে তোমাদের উচিত মানসিক দিক থেকে প্রস্তুতি নেওয়া, যে তোমাদের মধ্যেকার আন্ডারস্ট্যান্ডিং এতটাই হাই লেভেলের হবে যেখানে তুচ্ছ কোনো কথার ভিত্তিতে কথা কাটাকাটি হবে না। এই খানিকের কথা কাটাকাটি কিন্তু এমন একটা স্ট্রেস তৈরি করতে পারে যে স্ট্রেস মানুষের শরীরের এমন হরমোনাল ইমব্যালেন্স ঘটায় তোমার ধারণার বাইরে। এই হরমোনাল ইমব্যালেন্সের জন্যই কিন্তু সমস্ত কিছু, কেমিক্যাল লোচা বলা হয় না ঠিক সেরকম ভাবে। এই জিনিস তোমরা যত তাড়াতাড়ি নিজেদের মধ্যে বোঝাপড়া করে মিটিয়ে ফেলতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের আগামী ভবিষ্যতের যে প্রসিডিওরের দিকে তোমরা এগোবে সেই প্রসিডিওরের জন্য খুবই মঙ্গলময় হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়েটা মাঠের মধ্যে, আমরা এই মুহূর্তে তো নয়, আমি যখন ভিডিওটা করছি বেশ অনেকক্ষণ আগেই আমি দেখে কোম্পানিতে গেছি, সেখান থেকে এসেছি, তারপর আমার এই ভিডিওটা বানানো, তো তখন দেখছি মাঠের মধ্যে সে একা একা বসে রয়েছে। হয়তো তোমাদের মধ্যে সবটা ঠিকও হয়ে যাবে, কিন্তু এই যে ক্ষণিক কিছু কিছু কথা সোশ্যাল মিডিয়ায় উঠে উঠে আসা, পরে না এটা আবার মানুষের কটাক্ষের নজরে পড়তে হয় যে নিজেদের মধ্যেকার অশান্তিগুলো এইভাবে পাবলিক করেও টাকা কামাচ্ছে। এই কমেন্টও না লাইভেও পড়েছে, পড়েনি তা নয়, তবে সেখানে উনি উত্তর দিয়েছেন নিজেদেরই তো ব্যক্তিগত জীবন, অন্য কারোর জীবন তো নয়, আমি তো আমাদের আর্নিং এর জন্যই এই কাজটা করছি।
সে আর্নিংটা কেন করছে সেটা আমরা সকলে জানি, ভবিষ্যতে যাতে তার ট্রিটমেন্টের জন্য একটু হেল্প হয়, তার ট্রিটমেন্টটা যাতে সে স্বতঃস্ফূর্ত ভাবে করাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এত এত মানুষের কাছে যখন উনি ভালোবাসার পাত্রী, আর যার ভালোবাসা তার সব থেকে বেশি প্রয়োজন, সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি সেই ভিড়টা একটু নড়বড়ে হয়ে যায় আর তার মনের মধ্যে এসে এই খুঁতটা সবসময় লাগে যে আমি একজন ক্যান্সার পেশেন্ট বলে আমার স্বামীকে আমি সুখ দিতে পারলাম না, বা আমার স্বামীকে বাবা ডাকটা শোনাতে পারলাম না, এই যে ভিতর থেকে কুড়ে কুড়ে খাওয়া ব্যাপারটা না, এটা যতক্ষণ মনের মধ্যে থেকে যাচ্ছে না ততক্ষণ কিন্তু এই মনের মধ্যে পাথরটা জমতে জমতে অভিমানের একদম তীব্র জায়গায় চলে যাবে, যেটা হয়তো তুমি চাইলেও আর ফিরিয়ে আনতে পারবে না। ছোট ছোট ঘাত প্রতিঘাত থেকেই কিন্তু বিশাল বড় প্রতিঘাতের জায়গা তৈরি হয়, তার প্রমাণস্বরূপ আমরা বাইটিতে এরকম অনেক কিছু দেখছি। তাই ব্যাপার যদি তুমি গোড়া থেকে না সামলাও তখন কিন্তু বিষয় অনেক অন্যদিকে রূপ নিতে পারে। না, আমি কখনোই খারাপ ইঙ্গিত করছি না, সম্পর্কে ভাঙন যে উনি চান না সেটা ওনার লাইফ দেখে খুব ভালো মতো বুঝতে পারলাম। আঁকড়ে ধরার যার এত তীব্র প্রচেষ্টা, আর যাই হোক সে এটা ডিজার্ভ করে না, সে এটা ডিজার্ভ করে না। নিজের মধ্যেকার ব্যক্তিগত বিষয়টা সেই ভালোবাসা দিয়ে তুমি পাল্টে নেওয়ার চেষ্টা করো। এইভাবে অন্তত একজন মানুষকে, যে কিনা প্রত্যেকটা দিন ভুক্তভোগী, আমি শুনলাম ওনার মুখেই লাইভে যে কল্লোলদা খুব একটা বেশি, মানে ওই বলে না, টকেটিভ নয় আর কি, হ্যাঁ নিজের মনের কথাগুলো বলতে পারে না, ইন্ট্রোভার্ট টাইপের যে কথাগুলো আর কি হয়, তো মানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে ইন্ট্রোভার্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো ওনার হাজব্যান্ডকে সমস্ত কথাবার্তাই বলে, তো ওই অভিমানটা একটা মনের মধ্যে রয়েছে যে কোনো একটা কথা নিশ্চয়ই উনি বলেননি বা শেয়ার করতে চান না নিজের মনের খারাপ লাগাগুলো। দেখো, যে তোমাকে সব কথা বলে তার মনের কিন্তু সর্বোচ্চ খারাপ লাগাটা সে তোমাকে শেয়ার করেনি, তোমার এই খানিকের চুপ থাকাতে সে কিন্তু সেই মনের খারাপ লাগাটাও আজকে ওয়াইটির সামনে ডিসক্লোজ করে ফেললো যে আমি একজন ক্যান্সার পেশেন্ট। আজকে বলে নয়, কাল রাতেই, তো কাল রাতে কমিউনিটি পোস্টে, আমি একজন ক্যান্সার পেশেন্ট, সেই কারণেই হয়তো আমি কোনো সুখ দিতে পারিনি, আর সেটাই হয়তো সব থেকে বড় বিষয় যে আমার সাংসারিক অশান্তি। আমি সব থেকে না যে খারাপ বিষয়টা শুনেছি, যে বিয়ের পিঁড়িতে যখন উনি পানপাতা নিয়ে ঘুরছেন সেই সময় ওনার অপারেশন, মানে এক মাস আগে অপারেশন হয়েছে আর তারপরই বিয়ে, তো সেই সময় ওনার ব্লিডিং হচ্ছে, এই ব্যাপারটা শোনা মাত্রই তো আমার গায়ে কেমন একটা কাটা দিচ্ছিল যে সত্যি মানুষের জীবনে কত কতই না অসুবিধা, আর আমরা বিন্দুমাত্র অসুবিধা হলেই বলি এখান থেকে আমরা পেরে উঠছি না, পারছি না, আর পারবো না, এই শব্দগুলো খুব সহজেই আমরা বলে দিতে পারি। কিন্তু যে সত্যিই একটা লড়াই করে জীবনের মধ্যে বাঁচার চেষ্টা করছে, তার দিকে তাকালে মনে হয় আমাদের এই দুঃখগুলো কষ্টগুলো কিছুই নয়, সেই মুহূর্তটার জন্য অ্যাটলিস্ট মনে হয়। পরক্ষণে আবার যেকে সেই যদিও হয়ে যায়। তো আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে নিজেদের মতো করে নিজেদের মতামতটা দিতে পারি, বলতে তো পারি না যে আমাদের কথাই শুনতে হবে। পারিবারিক অশান্তি হোক বা নিজেদের মধ্যেকার মনোমালিন্য, সেটা তোমাদের ভবিষ্যতের জন্য খুবই বেশি একটা খারাপ জায়গা দাঁড় করাবে, এটা আমি বলতে পারি। তো তাদের সবার উদ্দেশ্যে এই কথা আমি আবারও বলছি যে যারা মন থেকে এই জিনিসটা মানছো এখনো অবধি, শুধু মৌদি বলে নয়, অনেকেই তো আছে এরকম যে আমরা পার্টনারের জীবন নষ্ট করে দিয়েছি, ভেবে দেখো অপর প্রান্তের মানুষটারও কিন্তু অসুবিধা থাকতে পারতো, সেই মানুষটাও কিন্তু তোমাকে, তুমি নির্দ্বিধায় সেই মানুষটাকে ছেড়ে চলে যেতে কি তখন? না, বেটার অপশন সবারই পাওয়ার ইচ্ছে থাকে, মনে হয় এর থেকেও বেটার আমি পেতে পারতাম, তবে যেটা আছে সেটাকে তোমরা বেটার বানানোর চেষ্টা কেন করছো না? চেষ্টাতেই তো সবকিছু। আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওনার এই শারীরিক অসুস্থতা কোনোভাবে যে পরিস্থিতিতে আর কি পৌঁছে গেছে, সেখান থেকে IVF ছাড়া কোনো রকম, কি বলবো, অপশন নেই আর। IVFটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফার্স্ট অপশন। তো ওই ট্রিটমেন্টটা সাকসেস করার একটাই উপায় হচ্ছে নিজের মধ্যে সমস্ত হরমোনসগুলোকে ব্যালেন্স রাখা, আর তার জন্য নিজের মেন্টালি যত রকম স্ট্রেস আছে সমস্ত কিছুকে সাইডে রেখে শুধু নিজের লক্ষ্যের দিকে লক্ষ্য স্থির করা, ভালো খাওয়া, ভালোভাবে থাকা, নিজেদের মধ্যেকার হাসি ঠাট্টা, নিজেদের মধ্যে একটা নিজস্বী সময়, যে সময়টায় অন্তত কোনো রকম ঝগড়া বিবাদ থাকবে না, একটা সুন্দর সম্পর্কের থেকে বড় কথা একটা নতুন প্রজন্ম যেটা আনার চেষ্টায় তোমরা দুজনে মিলে রয়েছো, সেটা আনতে গেলে সব থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া দরকার, আর তার জন্য কিন্তু নিজেদের মান অভিমান ইগো সাইডে রাখতে হবে। আর সেটা যতদিন না করতে পারছো ততদিন কিন্তু কোনো IVF ট্রিটমেন্ট, কোনো তোমাদেরকে টাকা পয়সা দিয়ে করা গাইনিকাল হাই লেভেলের ট্রিটমেন্ট, কোনো ফার্টিলিটি সেন্টার কোনো রকম গুড নিউজ দিতেই পারবে না। তো আমার মনে হয় নিজেদের মধ্যেকার ঝামেলা খুব শীঘ্রই মিটিয়ে নেওয়া উচিত, যেখানে পার্টনার এতটা লড়াই করে এসেছে সেখানে পার্টনারকে, পার্টনারের মনোবল আর অন্তত ভেঙে না দিয়ে তাকে মনে সাহস যোগানো উচিত। স্বামী হিসেবে কতটা ভালো বা কতটা, কি বলবো, উপযুক্ত হাজব্যান্ড আমি তো বলতে পারবো না, আমি তো নিত্য ভিউয়ার্সও নই,
খুব কমই ডেলি মানে ভ্লগগুলো আমি দেখতাম আগেও, আর এখনো তাই হয়, আমার রোজের দিন সম্ভব হয় না। তো সেই ক্ষেত্র থেকেই বলবো, মানুষ যেমনই হও না কেন, পরিবর্তন মানুষের নিয়ম, পরিবর্তনশীল হচ্ছে মানুষ। তো সেখান থেকে নিজেদের মধ্যে যদি কোনো রকম অশান্তি মনোমালিন্য হয়ে থাকে, বারংবার একটা কথাই বলছি, তার রিজন অবশ্যই তোমাদের এই IVF ট্রিটমেন্ট। আমি যখন শুনি, মানে যখন যেদিন দেখলাম সেই ভিডিওটা, আমি শুনে স্পষ্ট বুঝতে পেরেছি যে না, পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে যারা রোজ লড়াই করছে, তাই লড়াইটা আমাকেও জারি রাখতে হবে। মন খারাপ করো না মৌদি, তোমার উদ্দেশ্যে এই একটা কথাই। মানসিক দিক থেকে ভেঙে পড়াটা কোনো সলিউশন নয়, ঠিক যেমন তুমি বলেছো ডিভোর্সটা কোনো সলিউশন নয়, একইভাবে। তো ডিভোর্স যখন সলিউশন নয়, নিজেদের মধ্যে চুপ করে থাকা, কথা কাটাকাটি করে মুখ ঘুরিয়ে নিয়ে থাকা, এটাও কিন্তু কোনো সলিউশন নয়। মিটিয়ে ফেলো, নিজের মধ্যে থেকে মানসিক ট্রমাটা সম্পূর্ণভাবে সরিয়ে ফেলো। যে ডেলি ব্লগিংটা তুমি আমাদের কাছে রিপ্রেজেন্ট করছো, সেটার মধ্যেও আমরা স্বতঃস্ফূর্ততা পাচ্ছি না, তো সেটা মিসিং কোথাও গিয়ে। সেটা চলে এলে তোমার কাজও দেখবে মন খুলে করলে তুমি একটা হাসি মজা ভাবে থাকতে পারবে, আর তোমার মধ্যেকার থাকা সমস্ত অসুস্থতার মধ্যে ওই যে অসুস্থতাটুকু মানসিক, সেটা অন্তত একটু তুমি রিলিফ পেয়ে যাবে, এটুকু বলতে পারি। নিজেদের মধ্যেকার বন্ডিংটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সবশেষে আমি এপিব্লগসের প্রিয়াদির উদ্দেশ্যেও একটা কথা বলে দিতে চাই, কারণ এটা নিয়ে আমি আর কোনো আলাদা ভিডিও বানাবো না অবশ্যই। তো কাল থেকে আমি অনেক কিছুই শুনছি দেখছি, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাই না, কারণ আমি এড়িয়ে যাই। হ্যাঁ, সিম্পল কথা, আমি এড়িয়ে যাই এই কারণে, সত্যি একটা বাচ্চাকে নিয়ে এইভাবে ক্রিটিসাইজ হচ্ছে আমি পারছি না মেনে নিতে। মানে একটা বাচ্চার জন্য একটা মা মানে কাতর আর্তনাদ দিচ্ছে, সেখানে মানুষের প্রশ্ন টাকা ফেরত দাও, মানুষের প্রশ্ন তার অহংকার বেড়ে গেছে। আরে ভাই, তার মেন্টাল পরিস্থিতিটা দেখো। হ্যাঁ, সে যদি কন্ট্রোভার্সি ভিডিও চারটে কন্ট্রোভার্সি ভিডিও দেখেও, তাতে তার সময়ের মধ্যে সে দেখছে, তাতে ক্ষতিটা হচ্ছে কি? সে কমিউনিটি পোস্টে রিম্পাদিকে দিয়ে ঠিক করেছে না ভুল করেছে, তার থেকে বড় কথা, তাকে তো প্রভোক করা হচ্ছে প্রত্যেকটা দিন প্রভোক করা হচ্ছে। তবে না গিয়ে মানুষটা একটা মানুষকে নিজের প্রতিবাদের পক্ষ হয়ে দাঁড় করিয়ে কমিউনিটি পোস্টে দিয়েছে, সেটাও তো দেখার মতো বিষয়। আমি জানি না তারা কোন মানুষ যারা মায়ের আর্তনাদ শুনতে পায় না। একটা মা নিজের মানে সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তে অ্যাপ্রিসিয়েট না করে সে তার কোন জমি বিক্রি করতে পারে, কোন গাড়ি বিক্রি করতে পারে, বাদ দাও না সেই কথাটা, সাধ্যমতো 40-50 টাকা চেয়েছে। 40-50 লাখ টাকা তো তোমাদের এক একজনের কাছ থেকে পার্টিকুলারলি চাওয়া হয়নি, তো নিজেদের সাধ্যমতো নিজেরা কন্ট্রিবিউট করবে। যদি মনে হয় যে না, 100 টাকার বেশি আমি এই জায়গায় দেবো না, বদলে আমার কি আছে, আমার কি আসবে, তো দেবে না, দেবে না। সেই 100 টাকা দিয়ে সেই টাকাটা ফেরত চাওয়া, এটা তো কোনো মানে বুদ্ধিমান বা মনুষ্যত্ব আছে এরকম মানুষের কম্য বলে আমার মনে হয় না। প্রশ্নবান জমি বাড়ি তুমি লোন নাও, একটা লোন মানুষের মাথার উপর কতটা চিন্তার পাহাড় রাখতে পারে, এইসব মানুষগুলোর কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? সাধারণ ঘরের ফোন, ফ্রিজ, টিভি, তারপর ইলেকট্রনিক, এইসব গ্যাজেট যেগুলো আছে সেগুলোর EMI বছর তিনেকের হলে মাথার মধ্যে একটা মানে কি বলবো, যে দারুণ চাপটা থাকে সেটা তারা কখনো বুঝবে না। আমার মনে হয় না তারা EMI তে কোনোদিন কোনো জিনিস নিয়েছে বলে, দোকানেও বোধহয় তারা ধারের খাতাতে খেতে অভ্যস্ত, তাই জন্যই খুব সহজে বলে দেয় লোন নিয়ে নাও। লোন পরিশোধ করার জন্য যে মানসিকভাবে প্রিপেয়ার থাকতে হবে, সেই স্ট্রেসটাও যে মাথার মধ্যে নিতে হবে, সেটা তারা বোঝে না। বলে দিলাম লোন করে নাও, হয়ে গেল, জাস্ট লোনটা করে নাও, বলে দিলাম, এর বাইরে আর কোনো কথা নেই। সে একটা এমন পরিস্থিতিতে রয়েছে, ছেলের BMTটা সাকসেসফুল হবে কিনা সে সেটাও জানে না, শুধুমাত্র টাকা কালেকশনের জন্য এখন সে উদ্ধত, কন্টেন্ট ক্রিয়েট করছে প্রত্যেকটা দিন, কন্ট্রোভার্সি ভিডিওস কেন রিপ্লাই দিচ্ছে, কমেন্টের কেন রিপ্লাই দিচ্ছে, দিচ্ছে তার চ্যানেল সে দিচ্ছে, তাতে যদি তার 4টে ভিউজ হয়, তার তো ছেলের ভবিষ্যতের জন্যই রাখবে, সে তো কোনো বেলেল্লাপনা করে ওড়াবে না, তাই না? বেলেল্লাপনা করে তো ওড়াবে না, তাহলে সেটা তো বোঝা দরকার যে তার সন্তানের জন্য সে কতটুকু করছে। যে কখনো কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে চায় না, সে যদি কন্ট্রোভার্সি ভিডিওর রিপ্লাইও দেয়, ক্ষতি কি? সে তো আলটিমেটলি ভিউজ এর জন্য করছে, ঠিক যেমনটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর করছে, সেও তো করছে। সেও যে উপদেশগুলো দিল সেই মুহূর্তে দাঁড়িয়ে, যে হ্যাঁ তোমাকে আমি আগে বলিনি এই কারণে কথাগুলো, কারণ আগে আমি বুঝতে পারিনি। সে জমির এই লোন নেওয়ার কথাটা 40 লক্ষ টাকা সে বলেছে, হ্যাঁ 40 লক্ষ টাকার মধ্যে কি 40 লক্ষ টাকাই উঠে যাবে, এরকম তো কোনো কথা নয়, এরকম তো নিশ্চয়ই কোনো কথা নয়। প্রত্যেকটা কথার পেছনে একটু যুক্তি থাকলে বেশ ভালো লাগে।
জমির লোন পরিশোধ করতে কতটা সেই মানুষকে স্ট্রেস নিতে হবে একবারও ভাবে না, না গাড়ি বিক্রি করে দাও, ঘর বিক্রি করে দাও, আরে অপারেশন করিয়ে এনে থাকবে কোথায় তারা, রাস্তায়, গাড়ি বিক্রি করে দাও। তার হাজবেন্ড তো সেই গাড়িটা নিয়ে বাই প্রফেশন গাড়ি চালাচ্ছে, গাড়িটা ফেলে ফেলে মানে নিজেদের অ্যাশো আরামের জন্য তো রেখে দেয়নি। আশ্চর্য রকমের কথাবার্তা, জমি বিক্রি করে দাও, জমি লোন দিয়ে দাও, বিক্রি করার কথা অবশ্য বলেনি, লোন নাও, জমি বাধা দিয়ে লোন নাও, লোনটা তো পরিশোধ করতে হবে, সুদের বিনিময় হোক বা যাই হোক লোনটা তো পরিশোধ করতে হবে, সেটা তো আর অন্য কেউ করে দিয়ে যাবে না, নাকি তখনও কিউআর কোড স্ক্যান করলে তোমরা দিয়ে দেবে বলো তো, দেবে না তো, তুমি তো বলেছিলে 2 বছর আগে নিজে পরিশ্রম করে লোন পরিশোধ করবে, তাহলে এখন কেন করতে পারছো না? চিরদিন যে ভিউজটাও একই রকম থাকবে সেটা কিন্তু নয়, ওনাদের আর্নিং এর জায়গা শুধুমাত্র ওয়াইটি, এখানে যদি দিনে 4000 ভিউজ হয় ওনাকে তার ভিত্তিতেই সংসার চালাতে হবে, যা টাকা ব্যাংকে আছে সেটাকেই ভাঙিয়ে খেতে হবে, তাই এই ভিউজ এর উপর ভিত্তি করে নিশ্চয়ই উনি জমির জন্য লোন নিতে পারেন না, সেই লোনটা আদৌ উনি পরিশোধ করতে পারবেন কিনা তার তো কোনো গ্যারেন্টি নেই, ছেলের বিএনটি করিয়ে আসার পর খাবে কি, তার পেছনে আরো 1 বছর হয়তো দিতে হবে মেডিকেল ট্রিটমেন্ট, তারপর তার পড়াশোনা, তার হায়ার স্টাডিজ, আর তারপর যদি ইউটিউবে ভিউজ না থাকে তখন তো কিউআর কোড শেয়ার করলেও কেউ শেয়ার করবে না, বলতে তো কোনো ট্যাক্স লাগে না, তাই যা ইচ্ছা বলে দিলাম হয়ে গেল, মা নাটক করছে, অহংকারী হয়ে গেছে, আরে তার সন্তানের অসুস্থতা নিয়ে সে নাটক করবে, চোখ টিপে টিপে জল বার করছে, হ্যাঁ যদি করে থাকে, মেনে নিলাম যদি করে থাকে, তাতে তার 2 ভিউজ হচ্ছে, হচ্ছে তো, সে তো তার সন্তানের জন্য করছে, বাহাত্রিপড়া করার জন্য তো নিচ্ছে না, নিচ্ছে কি, নেল এক্সটেনশন করাচ্ছে, হেয়ার কাট করে আসছে, ব্রাইডাল মেকওভার করছে, বাড়িতে নতুন এসি ফ্রিজ কিনছে, না তো, বরের জন্য কি ফুল কোট ব্লেজার কিনে দিচ্ছে, না তাও করছে না, তাহলে ক্ষেতের যা চাষবাস হয় সেই রান্না তুলে তুলে খাচ্ছে, আড়ম্বরতা দেখছে, বাড়িঘরদোর ঘটিবাটি সব বিক্রি করে দিক, তারপর ছেলেটা যদি সুস্থ হয়ে যায় ভগবানের কৃপায়, ওখান থেকে নিয়ে আসার পর তো কারোর একটা বাড়িতে তোমরা থাকতে দেবে তো, জমি লোন নিয়ে নাও, বলে দিলে তালে তাল মিলিয়ে দিলাম, হয়ে গেল তাই না? এতই যদি মনের মধ্যে খুন, মানে খুঁত, সরি খুঁত, তো সেখান থেকে দাঁড়িয়ে তো তাদের টাকা দেওয়াই উচিত হয়নি, যারা টাকা ফেরত চাইতো অমানুষের মতো, যত সামান্য যেটুকু দিতে পেরেছি আমার কোনোদিন ধম্মেও সইবে না যদি আমি ওনার কাছে কোনোদিন ফেরত চাই টাকাটা, কোনোদিন চাইবো না। মনুষ্যত্বটা কি বলে, যে জিনিস আমি একবার কোনো মানুষকে তার সাহায্যের দিকে হাত বাড়িয়ে এগিয়ে দিয়েছি, সে সাহায্য চেয়েছে, সে কিন্তু ধার চাইনি কারোর কাছে যে পরিশোধ করে দেবে, লোনটা পরিশোধের ব্যাপার আছে, হ্যাঁ লোনটা পরিশোধ সে কোথা থেকে করবে, ওয়াইটির ইনকাম থেকে, যদি না ভিউজটা একরকম থাকে ছেলের পেছনে খরচা করবে নাকি তখন গিয়ে লোন পরিশোধ করবে, আজব মানুষ মাইরি, হ্যাঁ এখন বলবে যে ওদের ইনকাম তুমি জানো, তুমি তো জানো না, তোমার ইনকাম নেই তুমি জানবে কি করে, নাই জানতে পারি, তাহলে লোন যদি নেওয়া হয় ভালো রকম টাকার তো নিশ্চয়ই লোন নেবে, সেই লোনটা পরিশোধ নিশ্চয়ই আমরা করে দিয়ে আসবো না, তাই তো, তাই কোনো মানুষকে অলরেডি যে স্ট্রেসের মধ্যে রয়েছে তাকে আরো স্ট্রেস আপ করার কোনো আমার ইচ্ছা নেই, থাকুক যেমন আছে, যেমন ভাবে তার ছেলেকে নিয়ে সার্ভাইভ করতে চাইছে করুক, যদি কোনো সাহায্য করতে পারি তো করবো, উপকার ছাড়া তো অপকার করব না তাই না, কথাতে তো এটা আছে, আমি যদি কারোর ভালো না করতে পারি কারোর খারাপও করব না, সে যেমনটা পারছে যেভাবে পারছে থাকুক, আজব ব্যাপার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকছে, আরে সুপরামর্শ যদি দেওয়ারই হয় তাহলে তাকে পার্সোনালি দিতে পারতো তো, পার্সোনালি বলতে পারতো তো, না পার্সোনালি তো ফোন ধরবে না, সেই কারণে এমন কিছুই নিশ্চয়ই আগে হয়তো বলেছে, আমরা কি করে জেনে বসে থাকবো, নাহলে একটা মানুষ ফোন করছে রেখেও ফোন তুলবে না কেন, না তোলার তো কোনো কারণ নেই তাই না। তো বন্ধুরা চলো, আমার আর জাস্ট এরকম মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলার নেই, এরা শুধুমাত্র জাস্ট মুখের কথা বলতে হয় বলে দিল, নিজেদের বেলা আটিশুটি পরের বেলা দাঁত কপাটি, আগে আমার যখন নিজের বেলা আমি এরকম একটা বিপদের মুখে, আমি মানুষের কাছে হাত যখন আমি সাহায্যের জন্য বাড়িয়ে দেবো, সেই সময় গিয়ে আমি দেখবো তো যে আমার সর্বশেষ সম্বলটুকু অবধি দিয়েও হয়তো সেই সাহায্যটা আমার কোলাচ্ছে না, তখন তো আমি মানুষের দিকে হাতটা বাড়াবো, সে নিশ্চয়ই তার সব প্রচেষ্টা করেছে, আশ্চর্যের বিষয় পৃথিবীতে কত মানুষের যে কত রঙ্গ দেখা যায় সেটা ওয়াইটি না থাকলে বুঝতে পারা যেত না,
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস। এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও ছিল না, আমি স্টার্টিংয়ে বললাম যদিও, কিন্তু শেষে এপি ব্লগস এর প্রিয়াদির কথা মনে পড়তে ভিডিওটা কন্ট্রোভার্সির দিকেই চলে গেল, কিছু করার নেই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, কেউ রাগ করো না, আমি এইভাবেই এখন আর মতো রাখছি, একটু পরে আবার তোমাদের কাছে নতুন একটা ভালো ভিডিও নিয়ে আসছি।